Assalamualaikum, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে SCR টোকেনটা ডিলিস্টেড করে দেওয়া হবে এই মাসের 21 তারিখে দুপুর 3টায়। সো এই টোকেনটা ডিলিস্ট করে দিলে অর্থাৎ প্রি মার্কেট থেকে ডিলিস্ট করে দিলে আপনারা যারা হচ্ছে SCR টোকেনটা কিনেছেন প্রি মার্কেট থেকে কিভাবে সেল করবেন বা এই টোকেনটা কি আদৌ লিস্টেড হবে কিনা আবার সেই বিষয় নিয়ে বিস্তারিত ডিটেইলস আকারে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, ওই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তার জন্য প্রথমে আমরা বাইন্যান্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে হচ্ছে নিউ লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট করেছে বাইন্যান্স, উইল ইন দ্য স্ক্রল এসিআর প্রি মার্কেট, অর্থাৎ প্রি মার্কেটটা ইন করে দিবে এবং এসিআর টোকেনটা সেটেক অ্যাপ্লাইড করে স্পট ট্রেডিংয়ের মধ্যে লিস্টেড করা হবে। এবং বিস্তারিত দেখার জন্য তারা হচ্ছে একটা আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, আর্টিকেল লিঙ্কটা আমরা ওপেন করে নিব। ওপেন করে আমরা বিস্তারিত দেখে নেব। এখানে যদি আমরা আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে ওপেন করি তাহলে দেখতে পাবো যে বাইন্যান্স উইল ইন দ্য স্ক্রল এসিআর প্রি মার্কেট অ্যান্ড লিস্ট স্ক্রল এসিআর উইথ শিটটেক অ্যাপ্লাইড, অর্থাৎ এটা ইন করে দেওয়া হবে প্রি মার্কেট থেকে অ্যান্ড হচ্ছে শিটটেক অ্যাপ্লাইড করে স্পট ট্রেডিংয়ের মধ্যে লিস্টিং করা হবে। সো এখানে হচ্ছে দেখেন বাইন্যান্স উইল ইন দ্য স্ক্রল, অর্থাৎ এসিআর টোকেনটা প্রি মার্কেট থেকে কখন ডিলিস্টেড করে দেওয়া হবে, 21 তারিখের দুপুর 3টায়, অর্থাৎ বাংলাদেশ টাইম হচ্ছে দুপুর 3টায় বাইন্যান্স প্রি মার্কেট থেকে ডিলিস্টেড করে দেওয়া হবে এবং হচ্ছে স্পট ট্রেডিং শুরু করা হবে এর পরের দিন বিকাল 4টায়। সো এখানে কোন কোন ট্রেডিং পেয়ারে এই টোকেনটা লিস্টেড করা হবে, মূলত বিটিসি পেয়ারে, ইউএসডিটি পেয়ারে, এফডিউএসডি পেয়ারে এবং হচ্ছে TRY পেয়ারে হচ্ছে এই টোকেনটা স্পট ট্রেডিংয়ের মধ্যে লিস্টেড করা হবে। সো আপনারা চাইলে এই টোকেনটা এসিআর টোকেনটা বাইন্যান্সের মধ্যে ডিপোজিটও করতে পারবেন। ডিপোজিট স্টার্ট হবে এবং উইথড্র ওপেন হবে হচ্ছে 23 তারিখে এবং ট্রান্সফার ফাংশন শুরু হবে 21 তারিখ থেকে। এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টিং করার জন্য কোনো ধরনের পি তারা কালেক্ট করে নাই, একদম 0 BNB-তে তারা হচ্ছে এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড করতেছে। এছাড়া তাদের স্মার্ট কন্ট্রাক্ট এবং নেটওয়ার্ক ডিটেলস দেওয়া আছে এবং তাদের অ্যাড্রেসটাও দেওয়া আছে। সো মূলত আমি যদি একদম সহজ কথাই বলি, এই টোকেনটা 2024-এ এই মাসের অর্থাৎ অক্টোবর মাসের 22 তারিখে বাইন্যান্স স্পট ট্রেডিংয়ের মধ্যে শিটটেক অ্যাপ্লাইড করে লিস্টেড করা হবে। এখন কত হচ্ছে, আপনাদের যে এসিআর টোকেনটা প্রি মার্কেট থেকে ক্রয় করেছেন কিংবা আপনারা লাঞ্চপুর রিওয়ার্ড থেকে পেয়েছেন, আপনারা যদি সেল না দিয়ে হোল্ডিং করেন তাইলে কি বেটার হবে নাকি আপনারা প্রি মার্কেট থাকা অবস্থায় সেল দিলে বেটার হবে, এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলে দিব। এর আগে স্ক্রল এসিআর টোকেনটা কী, অর্থাৎ এটা কী সম্পর্কে কাজ করবে সেটা একটু দেখে নিই। সো এখানে দেখেন স্ক্রল ইজ এ বাইট কোড লেভেল কম্পার্টিবল জেটকে ইভিএম রোল আপ। বাইট কোড হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজের নেম এবং যেটা কম্পার্টিবল জেটকে ইভিএম রোল আপ নিয়ে কাজ করবে। সো এই নিয়ে আমরা হচ্ছে এত এক্সপ্লেনেশনের মধ্যে যাচ্ছি না, আমরা সরাসরি বাইন্যান্স অ্যাপসের মধ্যে গিয়ে প্রাইসটা দেখবো। প্রাইসটা দেখে আপনারা হোল্ডিং করলে বেটার হবে নাকি সেল দিয়ে দিলে বেটার হবে নাকি এক্সপোর্ট ট্রেডিংয়ের জন্য আরও বাই করে নেবেন সেই বিষয়টা আপনাদেরকে বলে দিব। সো তার জন্য আমি বাইন্যান্স অ্যাপসের মধ্যে চলে যাব। বাইন্যান্স অ্যাপসের মধ্যে যদি আমরা চলে যাই, এখানে দেখেন এসিআর ইউএসডিটি টোকেনটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এসিআর ইউএসডিটি উইল বি ডিলিস্টেড অ্যাট 2024-10-21-3 PM। এখানে হচ্ছে 2024-21 অক্টোবর 3টায় বাংলাদেশ টাইম 3টায় হচ্ছে এসিআর টোকেনটা ডিলিস্টেড করে দেওয়া হবে এবং প্রথম প্রাইস চলতেছে $1.28, অর্থাৎ $1.28। এবং এই টোকেনটার যদি আমরা মার্কেট ক্যাপ দেখি আরও বিস্তারিত বুঝতে পারবো। এখানে যদি আমরা ইনপোতে আসি, ইনপোতে আসার পর দেখতে পাবো যে এখানে হচ্ছে র্যাঙ্ক নম্বর 193, অর্থাৎ 193 নম্বর র্যাঙ্কে রয়েছে এবং মার্কেট ক্যাপ হচ্ছে $246 মিলিয়ন। এবং ফুলি ডাইলেটেড মার্কেট ক্যাপ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে $1.3 বিলিয়ন। আমরা সার্কুলেটিং সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাইটা যদি একটু বিস্তারিত দেখে নিই তাহলে আর একটু ইজি হয়ে যাবে আমাদেরকে এই বিষয়টা বোঝার জন্য। ম্যাক্স সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন এবং টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, এর বেশি টোকেন কিন্তু মার্কেটে আসতে পারবে না। এবং বর্তমানে সার্কুলেটিং সাপ্লাই হিসেবে আছে 190 মিলিয়ন এসিআর টোকেন এবং এই টোকেনের মার্কেট ক্যাপ অনুযায়ী এবং এই টোকেনের হচ্ছে কাজ অনুযায়ী আমি বলতে পারি এই টোকেনটা ভবিষ্যতে আরও ভালো করবে এবং এই টোকেনের টোটাল মার্কেট ক্যাপ 2 বিলিয়ন, 3 বিলিয়ন, ইভেন 5 বিলিয়ন আরও বেশিও যেতে
যেতে পারে। সো আপনারা যদি লং টার্মে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনারা হচ্ছে এই টোকেনটা হোল্ডিং করতে পারেন এবং আশা করা যায় স্পট ট্রেডিংয়েও এই টোকেনের প্রাইস $1.28 অ্যারাউন্ডে বা এর থেকে আরও বেশি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সো বিকজ অফ আপনারা যদি দেখেন এসিআর টোকেনটা আপনি চাইলেও এই প্রি মার্কেট থেকে 2500 টোকেনের বেশি কিন্তু ক্রয় করতে পারতেছেন না, যখন এসিআর টোকেনটা স্পট ট্রেডিংয়ের মধ্যে লিস্টেড হবে অনেক ওয়েল এই টোকেনটা বাই করবে, একাধিক টোকেন হয়তো বা লক্ষ টোকেনের বেশিও তারা হচ্ছে বাই করে হোল্ডিং করবে, তখন কিন্তু এখানে বাই প্রেশার পড়বে। ইভেন যারা এয়ারড্রপের টোকেন পাবে তারা হচ্ছে সেল করবে, সো সেল প্রেশারও মোটামুটি পড়বে। সো আপনাদেরকে বুঝতে হবে এই টোকেনটা প্রি মার্কেটে এখন যে প্রাইস আছে এবং মার্কেট ক্যাপ অনুযায়ী এই টোকেনটার র্যাঙ্ক অনুযায়ী এটাকে আরও ভালো করতে পারে কিনা, যেহেতু এটা জ্যাটকে এভিএম একটা রোল অফ স্কোর টোকেনটা হচ্ছে কাজ করতেছে। সো বলা যায় এই টোকেনটা হচ্ছে ভালো করতে পারে ভবিষ্যতে, যেহেতু এটা লেয়ার ওয়ান প্রজেক্ট, সো ভবিষ্যতে এটা ভালো করবে। আপনারা হচ্ছে নির্দ্বিধায় হোল্ডিং করতে পারেন। বাই দ্য ওয়ে যদি আপনার মনে করেন আপনার পান্ডে এমন কোনো রিস্ক পড়বে না এই টোকেনটা হচ্ছে বাই করে হোল্ড করলে, যেমন ধরেন অনেকেই লং টার্মে চিন্তাভাবনা করে বাই করে আবার অনেকে হচ্ছে শর্ট টার্মে, যদি আপনি মনে করেন শর্ট টার্মের জন্য তাহলে আপনি চাইলে এই প্রাইসেও সেল দিতে পারেন, যদি মনে করেন আপনি রিস্ক নেবেন যদি স্পট ট্রেডিংয়ে লিস্টেড যেদিন হয় সেদিনই সেল দিবেন তাহলে আপনি হচ্ছে বাই করে হোল্ডিং করতে পারেন। 2500 টোকেন পর্যন্ত আপনি লিমিট আছে প্রি মার্কেট থেকে বাই করার, এবং যারা লাস্ট পুল থেকে রিওয়ার্ড পেয়েছেন আপনারা অপেক্ষা করতে পারেন আর দেখতে পারেন স্পট ট্রেডিংয়ে, যেহেতু এটা বাইন্যান্সের পাস প্রজেক্ট প্রি মার্কেটের মধ্যে আশা করা যায় এই টোকেনের প্রাইস একটু ভালো হতে পারে এবং ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে গেইন করতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মূলত এই ভিডিওটা ছিল এই টোকেনটা কখন স্পট ট্রেডিংয়ে লিস্টেড হবে এবং কখন ডিলিস্টেড হবে এ নিয়ে বিস্তারিত, এবং আপনাদেরকে প্রাইস নিয়ে একটু ধারণা দিয়ে দিলাম বা বলে দিলাম যাতে আপনারা একটু রিল্যাক্স মোডে বা এটা সম্পর্কে একটু ভালো ধারণা পেয়ে যান। সো এটাই ছিল, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।